তানজিম সাকিবের ইনসুইঙ্গারটা রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছেন সাইম আয়ুব, তবে শেষ পর্যন্ত নিজেকে রক্ষার করতে পারেননি। বল ব্যাটের কানায় লেগে চলে গেছে স্লিপের দিকে, সঙ্গে সঙ্গেই সাকিবের সেলিব্রেশন শুরু, কারণ ততক্ষণে সাইমের সাজঘরের টিকিট কাটা হয়ে গেছে। তবে এমন খুশির মুহূর্ত বুধবার খুব একটা বেশি পায়নি বাংলাদেশ এ দল। ইসলামাবাদের চার দিনের আনঅফিসিয়াল টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশকে এক প্রকার পাত্তাই দেয়নি পাকিস্তান এ দল। ওপেনার মোহাম্মদ হুরাইরা 39 রান করেছেন, এরপর আউট হয়েছেন নাঈম হাসানের বলে রেজাউর রহমান রাজার হাতে ক্যাচ তুলে দিয়ে। তবে যতক্ষণ উইকেটে ছিলেন এই ব্যাটার ততক্ষণই বেশ ভালোভাবে ভুগিয়েছেন বাংলাদেশি বোলারদের, খেলেছেন 67টা বল, উইকেটে ছিলেন 151 মিনিট। তবে বাংলাদেশি বোলারদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিলেন ওয়ান ডাউনে নামা ব্যাটার ওমার আমিন। লাল বলের টেস্ট ক্রিকেটে ওয়ান ডে ম্যাচে কীভাবে খেলতে হয় সেটাই যেন দেখিয়েছেন এই ব্যাটার। 50-র পর সেঞ্চুরি, এরপর 150। হাসান মুরাদের বলে আউট হওয়ার আগে একাই স্কোরবোর্ডে যোগ করেছেন 177 রান। তার চেয়েও বড় কথা হলো ওমার বল খেলেছেন কেবলই 211টি, বাউন্ডারি হাঁকিয়েছেন 26টি, উইকেটে ছিলেন 311 মিনিট। ওমারের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশি বোলারদের ভুগিয়েছেন আরেক ব্যাটার সাউথ শাকিল। 9-4 বাউন্ডারিতে শাকিল করেছেন 76 রান, 219 মিনিট উইকেটে থেকে খেলেছেন 132টা বল। ওমর শাকিল জুটি থেকে পাকিস্তান এ দল পায় 195 রান। তবে সকাল দুপুর ভালো না গেলেও বিকেলে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের বোলাররা। ওমর শাকিলের জুটি ভেঙেছেন হাসান মুরাদ, শুধু তাই নয় দুই ব্যাটারকেই সাজঘরে ফিরিয়েছেন এই বোলার, দুজনকেই বানিয়েছেন জাকির হাসানের ক্যাচ। 90 ওভার আর দ্বিতীয় দিন শেষে পাকিস্তান এ দলের সংগ্রহ 367 রান, উইকেট হারিয়েছে তারা 4টা। প্রথম ইনিংসের খেলা এখনও শেষ হয়নি, এর মধ্যেই 245 রানে এগিয়ে আছে পাকিস্তান এ দল, কারণ আগে ব্যাট করে বাংলাদেশ এ দল অল আউট হয়েছিল প্রথম দিন শেষ হওয়ার আগেই, স্কোরবোর্ডে রান পেয়েছিল মাত্র 122। মাহমুদুল হাসান জয়ের 65 রান ছাড়া বলার মতো ব্যাটিং করতে পারেননি কেউই, উল্টো জাকির হাসান, শাহাদাত দীপু, নাঈম হাসান এবং হাসান মুরাদ, চারজন ব্যাটার সাজঘরে ফিরেছিলেন রানের খাতা না খুলেই। এনামুল হক বিজয়ের দল হারবে নাকি জিতবে নাকি ম্যাচ ড্র হবে তা জানা যাবে আগামীকাল ম্যাচের তৃতীয় দিনে। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্সি।